হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। রিমাস ব্লগে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা নতুন একটা ভিডিওর সাথে। সকাল সকাল আমি কফি নিয়ে চলে এসেছি, আর চাটা তেমনভাবে খাই না, মানে কফিটাও খাই মাঝে মধ্যে। তো মেনলি আমি ভিডিওটা করার জন্য আমি কফিটা আজকে খাচ্ছি সকাল সকাল। আর আকাশের দিকে এরকম তাকিয়ে দেখি কার কার কফি খেতে ভালো লাগলে অবশ্যই বলবে, আর আমার তো ভীষণই ভালো লাগে। আর এখনও পর্যন্ত আমার সুরমণিটা ঘুমিয়ে আছে, ওকে আমি একবার উঠেছিল ভোরবেলাতে উঠেছে, আমি আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখনও ঘুমাচ্ছে। আর এখন মানে এক একদিন ঠান্ডা, এক একদিন গরম পড়ে পড়ে একটুখানি শরীরটাও খারাপ হয়েছিল, বাট এখন একটু একটু ঠিকঠাক আছে আর কি। আর আজকে ওর ভ্যাকসিন আছে, ভীষণই কান্নাকাটি করবে বুঝতেই পারছে, কিন্তু এটা এমন একটা জিনিস যে না দিলেও নয়, দিতেই হবে। একটু এই জন্য মনটাও খারাপ, মানে কি আর বলবো। এটা প্রথম ভ্যাকসিনে তো ওর জ্বরও চলে এসেছিলো, আর এখন কি হবে কে জানে, বুঝতে পারছি না, ওটা নিয়ে একটু টেনশানে আছি এই আর কি। এখন শুনোকে আদর টাদর করে এখন আমি যাব রান্না করে, আমার কাজ আছে একটু, ওগুলো কাজ সেরে নেব, তারপরে আবার ওনাকে নিয়ে ভ্যাকসিন দিতে যাব। তো চলো, তখন প্রায় 11টা মতো বাজে, মা শুনুকে স্নান টান করে রেডি করাচ্ছে, আর এইদিকে আমিও রেডি হয়ে নিয়েছি। আর এই যে আমার পুচু সোনা, এখন তো একটু হাসি খুশি আছে, কিন্তু একটু পরে ভ্যাকসিন দেবে, তারপরে কান্নাকাটি চালু এই আর কি। ইরুম করে দিয়ে দেবে, বাবা কত কষ্ট হবে আমার সোনাটা, হ্যাঁ হ্যাঁ কত ব্যথা দেবে, কত ব্যথা দেবে। তারপর আবার ঠিক হয়ে যাবে। আমার স্টং মামা, স্টং মামা, স্টং, চলো। এখন আমরা ভ্যাকসিন দিয়ে বাড়ি চলে এসেছি, আর ওর ডান পায়ে আর কি ইঞ্জেকশনটা দিয়েছিল, আর দেওয়ার সাথে সাথেই ভীষণ কান্না করেছিল, মানে বলার কথা না, ভীষণই প্রচণ্ড কান্না করেছিল। ওকে দেখে তো মনে হয় আমারই কান্না চলে আসছে এরকম, কিন্তু দিতে তো হবে, কিছু করার নেই আর কি। তো দেখি এনেছি আর খাইয়ে টাই ঘুম পাড়িয়ে দিয়েছি, এরপরে জানি না কী হবে। এবার তো মানে ভ্যাকসিন দিয়েছিলাম যখন, মানে বিকেল থেকে প্রচণ্ড কান্নাকাটি করেছিল, জ্বরও এসেছিলো, রাতেও জ্বর এসেছিলো, পরের দিনও জ্বর এসেছিলো। ওই দিনকার ভিডিওটা শ্যুট করা হয়নি, পরের দিন সকালে আমি আবার ভিডিওটা মানে কন্টিনিউ করেছি, মানে ওই দিনকার ভীষণ কান্নাকাটি করছিলো, তো বিকেলের দিকে আর করা হয়নি ভিডিও। আর এই যে আমার পুচু সোনা সারাদিনে একটুখানি খাসলো, একটা দিন পর পরও ভীষণ কান্না করেছে, কষ্ট পেয়েছে গো, মানে বলার কথা না, জ্বরও এসেছিলো, এখন একটুখানি হাসি মুখ দেখতে পাচ্ছি আমি। আর ওকে দেখলেই আমার মানে এখন আমি ভিডিওটা এডিট করছি, মানে ওকে দেখলেই মনে হয় আমার মনটা আরও বেশি আরও খুশি হয়ে যাচ্ছে, মানে বলার কথা না, এটা ওর হাসিতে মানে অসম্ভব, এটা এমন একটা অনুভূতি বলার মানে বোঝানো যাবে না, ওকে দেখলে মানে সব একদম টেনশন ফ্রি আর কি। তো এরপরে আর ভিডিওটা করলাম না, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।